আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য। এরপর ক্যাম্পাস থেকে আনন্দ র্যালি বের হয়ে রায়সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ঠিক করা হয় 18-তে জগন্নাথ সাহসী নির্ভীক। ক্যাম্পাসের চারদিকে ছিল শিক্ষার্থীদের আনন্দ আয়োজন, নাচ গানের তালে হই হুল্লোড়ে মেতেছিলেন শিক্ষার্থীরা। প্রতিকূলতা কাটিয়ে উদ্যম ও সাহসের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌবনে পদার্পণ করেছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শিক্ষক এবং শিক্ষার্থীরা। ঈদের আগে যেমন চাঁদ রাত থাকে আমাদের কাছেও সেম অবস্থা, কারণ এখানে আলপনা করা, তারপর বিষয় সাজানো, বন্ধুরা মিলে রাত ধরে আড্ডা দেওয়া, ভালোই উপভোগ করেছি। দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল এবং আমরা খুব এনজয় করি। আমরা হচ্ছি ফার্স্ট ইয়ার, তো আমাদের জন্য প্রথম এটা একটা প্রোগ্রাম ভার্সিটির, তো ভালোই লাগছে। মোটামুটি প্রথম প্রোগ্রাম হিসেবে আমরা অনেক বেশি এনজয় করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই একটা দিনই আসলে আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা শিক্ষক কর্মচারী সবাই একটা দিন আসলে অনেক আনন্দের সাথে পালন করি। এই একটা দিনই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব মানে আকাঙ্ক্ষার একটা দিন বলা যায়। এই দিনটা খুব ভালো লাগে আর কি সবার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস, আমি যেটা মনে করি যে 2041-এর যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণে জগন্নাথের অবস্থান আমার মনে হয় সম্মুখ সারিতে থাকবে। আজকে খুবই আনন্দের দিন, আমরা খুবই আনন্দিত এবং খুশি। বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বাহারি আয়োজন ও আলপনা দেখতে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।